আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমরা যারা ওয়েবসাইট নিয়ে কাজ করি তাদেরকে মূলত ডোমেইন এন্ড হোস্টিং নিয়ে কাজ করতে হয়। তো ডোমেইন হোস্টিং নিয়ে কাজ করার জন্য আমাদের হচ্ছে বিভিন্ন কোম্পানি থেকে ডোমেইন কিনে বা হোস্টিং কিনে ওগুলোকে কনফিগার করা লাগে। তো ওগুলোর মধ্যে নেমচিপ, হোস্ট ক্যাটার এগুলো অন্যতম। তো এগুলো তুলনামূলক ইজি হলেও কিন্তু গুডারিতে একটু প্রবলেম আছে, প্রবলেম নাই, জাস্ট হচ্ছে কনফিগার করতে একটু সমস্যা হয় প্রথম অবস্থায়। তো যারা নতুন আছেন বা যাদের গুডারিতে কনফিগার করতে সমস্যা হচ্ছে তাদের জন্য হচ্ছে আজকের ভিডিওটা। তো আমি হচ্ছে কনফিগার করার জন্য আমার ক্লায়েন্টের একটা ওয়েবসাইট আছে ওটা দিয়ে দেখাচ্ছি। এটার জন্য প্রথম হচ্ছে আমার গুডাডি যে .com আছে ওদের ওয়েবসাইটে আমার যাওয়া লাগবে। যাওয়ার পর আমি হচ্ছে এখান থেকে সাইন ইনে ক্লিক করব। এখানে ভিউ অলরেডি হচ্ছে আমার এখানে লগ ইন করা আছে, তো এটাকে আমি লগ আউট করে দিচ্ছি। আচ্ছা, তো লগ আউট অবস্থায় এইভাবে থাকবে আর কি। তো এখানে হচ্ছে আপনার ইমেলটা দেওয়া লাগবে আর এখানে হচ্ছে পাসওয়ার্ডটা দেওয়া লাগবে। দেওয়ার পর আপনি হচ্ছে এভাবে হচ্ছে সাইন ইন দিবেন। আচ্ছা, সাইন ইন দেওয়ার পর আমি হচ্ছে এখানে প্রোডাক্টে আসলাম। তো আমার হচ্ছে যে ডোমেইনটা এখানে কানেক্ট করা লাগবে, আমার ক্লায়েন্ট আমাকে এখানে বলেই দিয়েছে যে কোন ডোমেইনটা কানেক্ট করা লাগবে। আচ্ছা, তো আমাকে এখানে বলে দিয়েছে যে আমার এই ডোমেইনটা কানেক্ট করা লাগবে। তো আমি হচ্ছে এই ডোমেইনটা কানেক্ট করব। তো এটার জন্য এটা কেন, সে হচ্ছে এখানে কানেক্ট করে নাই সেই জন্য। যদি সে কানেক্ট করে দিত তাহলে আমার এই কষ্ট করা লাগতো না। আমি হচ্ছে জাস্ট এখানে সেট আপে ক্লিক করব। তো এখান থেকে হচ্ছে আমি বিল্ডিং এ নিউ ওয়েবসাইটে ক্লিক করব। ক্লিক করার পর এখানে হচ্ছে আমার ওই যে ডোমেইনটা দেওয়ার কথা বলতেছে, তো আমাদের ডোমেইন হচ্ছে কোথায়, এটা উইডিল ক্রাইবস ডট কম। জাস্ট এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এটা হচ্ছে, আচ্ছা এখন তো আমি ইয়ে থেকে, আমার ক্লায়েন্ট হচ্ছে মূলত আমেরিকা থেকে আর কি, তো আমি নর্থ আমেরিকাতে ক্লিক করলাম। এখানে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ক্রিয়েট করতে বলতেছে, আমি এখান থেকে হচ্ছে যেহেতু আমি নিজেই করব নট থ্যাংকস দিলাম। তো এটা দেওয়ার পর জাস্ট আমার যে অ্যাকাউন্টটা আছে এই হোস্টিংটা আমার হচ্ছে ওই ডোমেইনের সাথে কানেক্ট হয়ে যাচ্ছে। সেট আপ কমপ্লিট হওয়ার পর তারপর যখন আমরা হচ্ছে এখান থেকে গো টু ড্যাশবোর্ডে ক্লিক করব, ক্লিক করার পর আমাদেরকে এই জায়গায় নিয়ে আসবে। তো আমরা হচ্ছে এখান থেকে হচ্ছে সি প্যানেলে যাব। সি প্যানেলে আসার পর আমরা হচ্ছে এখান থেকে ওয়ার্ডপ্রেসটা সেট আপ দেওয়ার জন্য এই যে অ্যাপ্লিকেশন থেকে ওয়ার্ডপ্রেসে ক্লিক করব। ক্লিক করার পর এখানে ইনস্টল দিস অ্যাপ্লিকেশনে ক্লিক করার পর এখানে ড্রপ ডাউন করব। করার পর প্রথম যেটা আছে সেটা দিব, আর এখানে কোনো কিছুই করব না। এখান থেকে জাস্ট ইউজার নেম আর পাসওয়ার্ডটা আমরা হচ্ছে একটা নিউ ডকুমেন্টের মধ্যে নিয়ে নিব। আমি শো পাসওয়ার্ড দিচ্ছি, দেওয়ার পর এখানে হচ্ছে এটা নিয়ে নিচ্ছি। পরে হচ্ছে আমরা এগুলো আমাদের মতো করে চেঞ্জ করতে পারবো। এরপরে হচ্ছে জাস্ট এখানে যদি ইনস্টল দিই আমার হচ্ছে ওয়ার্ডপ্রেসটা সেট আপ হয়ে যাবে। তো যেহেতু আমরা এইখানে জাস্ট ওয়ার্ডপ্রেসটা সেট আপ করছি, আগে এখানে সেট আপ ছিল না, তো এখানে হচ্ছে কিছু প্রবলেম হইতে পারে। আর প্রবলেমগুলো বলতে এখানে ক্যাশের কারণে আমরা হয়তো ওয়েবসাইটটা অ্যাক্সেস করতে পারবো না। এই জন্য হচ্ছে আমরা আসলে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হয়েছে কিনা এটা দেখার জন্য আমরা হচ্ছে অন্য একটা ব্রাউজার দিয়ে ট্রাই করব। তো এখানে ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে গেছে, এখন জাস্ট আমি এটাকে লিঙ্কটা নিলাম। লিঙ্ক নেওয়ার পর আমি হচ্ছে অন্য একটা ব্রাউজার ওপেন করব। করার পর এখানে যদি আমি ডোমেইনটা দিই, ডোমেইন দেওয়ার পর এন্টার দিব, যদি সব কিছু ঠিকঠাক থাকে দেখবো যে আমাদের এটা কানেক্ট হয়ে গেছে। দেখেন আমাদের কিন্তু ওয়ার্ডপ্রেসটা সেট আপ হয়ে গেছে। তো এভাবে হচ্ছে আমরা ডোমেইন গোডাডির ডোমেইন হোস্টিং কানেক্ট করব। কানেক্ট করার পর এভাবে হচ্ছে আমরা ওয়ার্ডপ্রেসটা সেট আপ দিতে পারবো। তো
তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।